2010 ও 2015 পর জয়ের ধারা অব্যাহত রাখলেন কলকাতার 54 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরউদ্দিন ববি। নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত গোটা এলাকা, জয়ের ধ্বনি গাইল জোড়াফুল শিবির। কেউ জয়ী হলেন, কেউ বা হেরে বিদায় নিলেন, দল তার ওপর আস্থা রেখেছিল। ভোটের পর সেই আস্থা বজায় রাখলেন দুইবারের বিজেতা প্রার্থী আমিরউদ্দিন ববি। মঙ্গলবার ফলাফল প্রকাশ হতেই কর্মী সমর্থকদের নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তিনি, চলে মিষ্টিমুখ। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি আগামী দিনে মানুষের সেবা করে যেতে চান। বিকেলে কর্মীদের নিয়ে করলেন বিজয় মিছিল। আরো কাজ করতে হবে, টিএমসি পার্টি হাত মজবুত করতে হবে, জোড়াফুল নিশানে আর মজবুত করতে হবে।